স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে রাজ্য বিজেপির অরাজনৈতিক পদযাত্রা বিবেকের ডাকে, যার নেতৃত্বে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার, স্বপন দাশগুপ্ত মতো রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতা নেত্রীরা। সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো যে ধীরে ধীরে শ্যামবাজার মোড় থেকে স্বামী বিবেকানন্দ মিউজিয়ামের দিকে যে পদযাত্রা এগিয়ে যাচ্ছে, এবং যে পদযাত্রার আহ্বান করা হয়েছিল রাজ্য বিজেপির তরফ থেকে, একটি অরাজনৈতিক পদযাত্রা বলা যেতে পারে। কারণ এই পদযাত্রায় রাজনৈতিক ঝান্ডা, রাজনৈতিক স্লোগান নয়, এই পদযাত্রা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে একটি অরাজনৈতিক পদযাত্রা। যেই কারণে রাজনৈতিক ঝান্ডা নয়, ঝান্ডা রয়েছে ওং 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 লেখা ঝান্ডা, এবং কোনো রাজনৈতিক স্লোগান নয়। এবং রাজ্য বিজেপির প্রায় সমস্ত শীর্ষস্তরের নেতা নেত্রীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এই পদযাত্রাতে। সরাসরি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরবো যে রাজ্য বিজেপির তরফ থেকে একটি অরাজনৈতিক পদযাত্রা বিবেকের ডাকে, যার নাম দেওয়া হয়েছে বিবেকের ডাকে। সেই পদযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য, যেখানে অরাজনৈতিক পদযাত্রা রাজ্য বিজেপির, যার নাম দেওয়া হয়েছে বিবেকের ডাকে, স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। আর স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী 12ই জানুয়ারি যুবক দিবসে রাজ্য বিজেপির আহ্বানে শ্যামবাজার মোড় থেকে বিবেকানন্দ মিউজিয়াম সিমলা স্ট্রিট পর্যন্ত একটি পদযাত্রার আহ্বান করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে, যার নাম দেওয়া হয়েছে বিবেকের ডাকে। আর সেই পদযাত্রায় এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো যে রাজ্য বিজেপির প্রায় সমস্ত শীর্ষস্তরের নেতা যারা রয়েছেন, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত ও জয়প্রকাশ মজুমদার সহ একাধিক শীর্ষস্তরের নেতা নেত্রীরা সরাসরি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্বপ্রেমিক সন্ন্যাসী ছিলেন, গেরুয়াধারী, তিনি রাজনীতি করেননি, কিন্তু রাজনীতি নেতাদের উদ্বুদ্ধ করেছেন। পুরো সমাজের কাছে তিনি আদর্শ স্বরূপ, সেজন্য তার জীবনে, তার জন্মদিনে আজকে সবাই রাস্তায় বেরিয়েছেন, এটা খুব ভালো কথা। আমাদের পরবর্তী প্রজন্মকে বিবেকানন্দ আদর্শ উদ্বুদ্ধ করে দেশ কাজ গঠনের কাজে লাগানো উচিত, তার জন্য সবার সহযোগিতা। সে তো দেখেছি আমরা বিশ্বভারতীকে ভেঙে দিয়ে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে মিছিল হচ্ছে, সেজন্য এইসব দিকে না গিয়ে করে দেখান। আজকে নতুন আদর্শ দরকার আছে, যে মানুষগুলো আমাদের উদ্বুদ্ধ করেছেন দেশের স্বাধীনতার জন্য, তার ত্যাগ করেছেন, সেই মানুষদেরকে তুলে ধরলে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের আদর্শ যদি চলে তাহলে দেশের পক্ষে ভালো। সবাই করুন, খুব ভালো। দাদা, ওঙের ঝান্ডা ব্যবহার করা হয়েছে যদি একটু বলেন, ওঙের ঝান্ডা। বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসী ছিলেন, হিন্দু ধর্মের প্রচারের জন্য সারা বিশ্বে প্রবাস করেছেন, গেরুয়াধারী, গেরুয়া পতাকার ওঙ্কার তার প্রতি, সেই জন্য হাতে দিয়েছেন সবাই। একেবারেই আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি যেটা জানালেন যে এটা কিন্তু অরাজনৈতিক একটি পদযাত্রা, এবং সেই পদযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যামবাজার থেকে ধীরে ধীরে কিন্তু বিবেকানন্দ মিউজিয়াম পর্যন্ত এগিয়ে যাচ্ছে সিমলা স্ট্রিট কলকাতায়। আর স্বামী বিবেকানন্দর 158তম জন্মবার্ষিকীতে বিজেপির তরফ থেকে আয়োজন করা হলো একটি পদযাত্রা, যার নাম দেওয়া হলো বিবেকের ডাকে। সঞ্জয় দাস, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।